সুপ্রিয় শিক্ষার্থী, পবিত্র মাহে রমজান এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের জীববিজ্ঞান ক্লাস। আমি জেবানু, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আমরা আমাদের সিলেবাস শেষ হয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে বারবার আলোচনা করছি। এই আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে একাদশ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে আমরা দেখি যে দুই ধরনের গ্যামেট ফর্মেশন আছে, দুই ধরনের গ্যামেট ফর্মেশনই আমাদের ইম্পর্টেন্ট। তবে আমি আজকে তোমাদেরকে একটা গ্যামেট ফর্মেশন শিখাবো। দেখো, বোর্ডের মধ্যে দেখে বুঝতে পারছি যে আমরা আজকে কোন গ্যামেট ফর্মেশনটা শিখব। তাহলে তার আগে আমি একটু শিক্ষার্থী বন্ধুরা মনে করিয়ে দিই, গত দিন আমি ক্লাসে তোমাদেরকে কি পড়িয়েছিলাম, পড়েছো তোমরা সবাই, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেটা ছিল আমাদের ত্রয়োদশ অধ্যায়ের আন্তঃনির্ভরশীলতা, তাই না? আমি বলেছি এখান থেকে অনেক প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, MCQ, বহুপদী, সব ধরনের জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা ওই টপিকটা কোনোভাবেই বাদ দেব না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলে আসি আজকের পাঠে। আজকে আমার দেখো গ্যামেট ফর্মেশন পড়ানো আমাদের একাদশ অধ্যায়ের। এই ক্ষেত্রে আমি পড়াবো তোমাদেরকে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। আজকে আমাদের শিখন ফল হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রটা আমরা অবশ্যই শিখব। তাহলে আমি আলোচনা শুরু করলাম। পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তাহলে এই যে আমরা পরাগরেণুটা দেখতে পাচ্ছি, এই কোষটা থেকেই কি তৈরি হচ্ছে? পুং গ্যামেট তৈরি হচ্ছে। তাই বলছে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য কোষ তৈরি করে। তাহলে আমি আবার বলি, পরাগ মাতৃকোষটি কোন বিভাজনের মাধ্যমে? মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগ কোষ সৃষ্টি করে। এই যে অপত্য পরাগ কোষগুলো সৃষ্টি হলো, এখান থেকে ধীরে ধীরে আমরা পুং গ্যামেট পাব। পূর্ণতা প্রাপ্তির পরপরই পরাগ থলিতে থাকা অবস্থায় পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটতে থাকে বা অঙ্কুরোদ্গম শুরু হয়। পরাগরেণুর মধ্যে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এই যে দেখো, পরাগরেণুর যে নিউক্লিয়াসটি আছে, এই নিউক্লিয়াসটি আবার মাইটোটিক বিভাজনের মাধ্যমে বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুইটি অপত্য কোষ তৈরি করে। কয়টি অপত্য কোষ আমাদেরকে মনে রাখতে হবে? মিওসিস মানেই চারটি কোষ উৎপন্ন হবে, মাইটোসিস মানে হচ্ছে আমাদের দুইটি কোষ উৎপন্ন হবে। তাহলে এই যে আমাদের আমাদের যে নিউক্লিয়াসটা আছে পরাগরেণুর, তাই না, পরাগরেণুর যে নিউক্লিয়াসটি আছে, এই পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কয়টি নিউক্লিয়াস তৈরি করেছে? দেখো, দুইটা নিউক্লিয়াস তৈরি করেছে শিক্ষার্থী বন্ধুরা, একটি বড় নিউক্লিয়াস আর একটা হচ্ছে ছোট। তাহলে দুইটি নিউক্লিয়াস বা দুইটি কোষ উৎপন্ন করলো, একটি কোষ আকারে বড় হবে আর একটি কোষ আকারে ক্ষুদ্র হবে। তাহলে একটি কোষ আকারে বড় হবে, একটি কোষ আকারে ক্ষুদ্র হবে। এরপরে দেখো, আমরা বলছি বড় কোষটিকে আমরা নালিকা কোষ বলে থাকি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা বড় একটা গোল কোষ দেখতে পাচ্ছি, এই কোষটিকে আমরা নালিকা কোষ বলি এবং ছোট্ট যে কোষটা আছে সেই কোষটিকে আমরা জেনারেটিভ কোষ বলে থাকি বা এটা জনন কোষ। আমি আবার বলছি যে নিউক্লিয়াসটা পরাগরেণুর মধ্যে একটি নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটি
মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা কোষ উৎপন্ন করলো। এ দুইটা কোষের একটি বড় কোষ, একটি ছোট কোষ। বড় কোষটিকে আমরা নাম দিয়েছি টিউব নিউক্লিয়াস, বা এটাকে আমরা নালিকা নিউক্লিয়াস বলে থাকি। ছোট কোষটিকে আমরা নাম দিয়েছি জেনারেটিভ সেল, বা এটাকে আমরা জনন কোষ বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই যে নালিকোষটি বড় হয়ে ধীরে ধীরে পরাগনালী গঠন করে, এই যে নালিকোষ বড় হচ্ছে এবং এটা ধীরে ধীরে কি গঠন করছে, নালিকা গঠন করছে। এই যে নালিকা গঠনে সহায়তা করছে। এবং যে ছোট কোষটি আমাদের ছিল, অর্থাৎ জেনারেটিভ কোষটি ছিল, এই জেনারেটিভ কোষটি আমাদের কি কাজে সাহায্য করে, জেনারেটিভ কোষটি আমাদের এখানে গ্যামেট ফর্মেশনে সাহায্য করবে। এবং এই যে জেনারেটিভ কোষ বা জেনারেটিভ নিউক্লিয়াসটি আছে, এটাও কিন্তু মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। কোন পদ্ধতিতে বিভাজিত হবে? এই কোষটিও বিভাজিত হয়ে বা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটি আমাদের পুং জনন কোষ উৎপন্ন করে। কয়টি পুং জনন কোষ উৎপন্ন করে? দুইটি পুং জনন কোষ উৎপন্ন করে। জনন কোষের এই বিভাজন, আমি আবার বলি, জনন কোষের এই বিভাজন পরাগ রেণুতে বা পরাগ নালীতে সংঘটিত হতে পারে। কোথায় হতে পারে এই বিভাজনটা, এই গ্যামেটটা ফর্মেশনটা কোথায় হতে পারে? দেখো, পরাগ রেণুতে বা পরাগ নালীতে, ওই যে নালিকার মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি কি, দুইটা পুং গ্যামেট, এই যে নালিকার মধ্যে। তাহলে এই বিভাজনটা কোথায় ঘটছে? নালিকার মধ্যে ঘটছে। আমি আবার বলি যে একটু বলে দিই একদম শেষবার, পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কয়টা কোষ উৎপন্ন করেছে? চারটি কোষ উৎপন্ন করেছে মিওসিস পদ্ধতিতে, মনে রাখতে হবে। এরপরে আমরা বলছি যে পরাগরেণুর যে নিউক্লিয়াসটা আছে, ওই নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটি কোষ উৎপন্ন করে, একটি বড় কোষ, একটি হচ্ছে ছোট কোষ। বড়টিকে আমরা নালিকা কোষ বলে থাকি, ছোটটিকে আমরা জেনারেটিভ সেল বা জনন কোষ বলে থাকি। নালিকোষ বড় হয়ে নালী গঠন করবে এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুইটা পুং গ্যামেট উৎপন্ন করবে। জেনারেটিভ কোষে মনে থাকবে, জেনারেটিভ কোষটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কয়টা উৎপন্ন করলো কোষ? দুইটা উৎপন্ন, দুইটা পুং গ্যামেট উৎপন্ন করলো, দুইটা পুং গ্যামেট। এবং এই ঘটনা কোথায় ঘটে? হয় পরাগ রেণুতে বা হচ্ছে পরাগ নালীতে এই ঘটনা ঘটবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার আলোচনা আজকে এটাই ছিল। তোমরা জানো যে আমি বিশেষ বিশেষ টপিকগুলো পড়াচ্ছি এবং রিভিশন ক্লাসের সময় তোমাদেরকে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়েই পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? যে এগুলো আমাদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এই টপিকগুলো আমরা সবগুলো খুব ভালোভাবে পড়ব। তাহলে আমি তোমাদের এর আগে স্ত্রী গ্যামেটোফাইট বারবার পড়িয়েছি, এটা তোমাদের ভিডিও ক্লাস গেছে, ওটাও কিন্তু পড়ে নিবে, আবার দেখে নিবে যদি না বুঝতে পারো। আমি লাইভ ক্লাসেও বারবার দুইটা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পড়িয়েছি, আবার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিও বুঝিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন তোমাদের বাড়ির কাজ থাকছে না, তোমাদের সিলেবাসটা তোমরা পুরাটাই সুন্দরভাবে রিভিশন করবে। এর কারণ কি বলো? এর কারণ হচ্ছে আমাদের সামনে প্রথম সেমিস্টার পরীক্ষা। ঠিক আছে, তোমরা সবাই সিলেবাস খুব ভালোভাবে রিভিশন করবে। আমার ক্লাসগুলো আবার যদি তোমার সমস্যা হয়, আবার তুমি কি করবে, তোমরা আমার ক্লাসগুলো একটু দেখবে, ভিডিওগুলো দেখবে, দেখবে যে যেটুকু সমস্যা আছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতার ডেকোরেশন ঠিক রেখে সুন্দরভাবে হাতের লেখা সুন্দর করে তোমরা পরীক্ষা দিবে। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো।
এবং সচেতন থাকো, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যেন আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন এবং এই মহামারী আমাদের এই বিশ্ব থেকে বৈশ্বিক মহামারীটা আসলে আল্লাহ যেন আমাদের উঠিয়ে নেয় এই জিনিসটা। আমরা এই দোয়া করব, এ থেকে আমরা যেন সবাই মুক্তি পাই, সকল জাতি যেন এখান থেকে মুক্তি পায়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।